সাকিবকে একা দোষ দিতে নারাজ সুজন। 2023 বিশ্বকাপটা ভুলতে চাইবে বাংলাদেশ। মাঠ ও মাঠের বাইরে বেশ টালমাটাল অবস্থা টাইগার ক্রিকেটের। 7 ম্যাচ খেলে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া জয়টি একমাত্র সুখস্মৃতি এখন পর্যন্ত। সাকিবদের নিয়ে চারদিকে চলছে কড়া সমালোচনা, সাধারণ দর্শক থেকে শুরু করে বিশেষজ্ঞ সকলের সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ক্রিকেটাররা। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানও একের পর এক ব্যর্থ ইনিংস খেলে যাচ্ছেন। অনেক বেশি চাওয়ার পরেও সেই ব্যর্থতা ঘুচছে না কিছুতেই। এমত অবস্থায় গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। হতাশা ঝরল তার কণ্ঠেও। আমি মনে করি ব্যর্থতা আমাদের সবারই, যে আমরা ভালো করতে পারিনি সেটা আমাদেরই সবার ব্যর্থতা। প্লেয়ারদের তো সেখানে যেহেতু ওরা মাঠে খেলে ওদের ব্যর্থতা সবার আছে। কিছু একটা করতে চাওয়ার পর সেই করতে না পারার তীব্র এক আকুতি যেন সুজনের কণ্ঠে। কিন্তু তবুও ব্যর্থতার বৃত্তে বারবার বন্দী বাংলাদেশ দল, দলের ডিরেক্টর খালেদ মাহমুদ, অধিনায়ক সাকিব কেউ বাদ নেই। সাকিব গত বিশ্বকাপে যে পারফর্ম করেছে তার সিকিভাগও দিতে পারেনি এই বিশ্বকাপে। সুজন বলেন, সাকিব তো মানে তার 100% ওনার সাকিবও মুক্তি করতে পারে, এই জন্য তো ঢাকায় গিয়েছিল ট্রেনিং করতে হতো, বা ওর মাথায় ছিল যদি মানে ও জানে যে কতটা ডেসপারেট পারফর্ম করার জন্য, বা খালি ওর পারফরমেন্স না, ও চায় দল জিতুক। খালি নিজের পারফরমেন্স না, ও চায় দলও জিতুক। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দল জিততে পারছে না, পারফর্ম করছে না। সে যেভাবে 2019 বিশ্বকাপে পারফর্ম করেছে, হয়তো অধিনায়ক হিসেবে এবার সেভাবে পারফর্ম করতে পারছে না। তবে শুধু সাকিবের একার দোষ দিতে নারাজ সুজন। দলগত পারফরমেন্সের দিকে ইঙ্গিত দিয়ে সুজন বলেন, শুধু সাকিবের একার দোষ দিয়ে লাভ নেই, দলে তো সাকিব একা খেলে না, আরো 10 জনও খেলে। অধিনায়কের দায়িত্ব তো ভিন্ন, খেলোয়াড় হিসেবে তো সবার দায়িত্ব এক, দিন শেষে সবারই দায়িত্ব নিতে হবে। সুতরাং আমি মনে করি সাকিবের একার ব্যর্থতা না। বিশ্বকাপ ভরাডু সংজ্ঞা জেগেছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়েও, দল এখন সেটা নিয়েই ভাবছে। তবুও দিন শেষে বেঁচে থাকতে হবে সবকিছুর পরেও, সেই কথাটিও মনে করিয়ে দিতে হলেননি দলের ডিরেক্টর। দিন শেষে বেঁচে থাকতে হবে, কালকে আবার সূর্য উঠবে। মানুষকে তো বেঁচে থাকতে হবে, চলতে হবে, খেতে হবে, ঘুরতে হবে। আমাদের সবার চেয়ে বেশি খারাপ হয়তো ওদেরই লাগছে, ওরাও অনেক ব্যথিত। আসলে ড্রেসিং রুমটা অনেক নীরব হয়ে গেছে আসলে বলতে গেলে। খালেদ মাহমুদ সুজনের কথা স্পষ্ট যে বাংলাদেশ দলের আবহ মোটেও ভালো নয়, তা সাধারণ দর্শকরা যেমন বোঝেন আরো অনেকেই। বাংলাদেশ দল চাইবে টুর্নামেন্টের বাকি দুটো ম্যাচ জিতে দেশে ফিরতে। বাংলাদেশের পরবর্তী খেলা আগামী 6 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে।